হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আপনাদের সাথে আমি খাসির মাংস রান্না করে দেখাবো। তো এখানে আছে হলো কিছু মশলা, আস্ত মশলা, যেমন আছে তেজপাতা, তিনটা ছোটো এলাচ, একটা বড় এলাচ, দুইটা দারচিনি, চার পাঁচটা হইল লবঙ্গ, আছে কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম, কিছু হইলো কাঠবাদাম, আর হলো তিনটা আলু বখরা। তা এখন আমি হলো এখানে কিশমিশ আর বাদামগুলো একসাথে পেস্ট করে নিব, ব্লেন্ডারে পেস্ট করে নিব, বা যারা পাটা বেটে নিতে চান সেটাও করতে পারেন। তো আমি এখন ব্লেন্ডারে পেস্ট করে নেব। হ্যাঁ ভিউয়ার্স, এই যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন এখানে এই যে সেই যে আস্ত মশলাগুলো এখানে এক এক করে প্রথমে সেই আস্ত মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজটাই হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজের পেঁয়াজ বাটা দিব, কিছু সবগুলো দিব না, এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন এটা একটু তেলের সাথে একটু ভাজা ভাজা করব, তারপরে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একবারে সামান্য দিব, শুধু একটু কালারটা সুন্দর আসার জন্য হলুদের গুঁড়োটি দিব, সম্পূর্ণ আমি দিব না, হালকা একটু দিব। এখানে আমি পানি দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ ব্লেন্ডার করেছি, ওই ব্লেন্ডারের পানিটাই আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন সবগুলো মশলা আমি এখন ভালো মতো ভাজা ভাজা করব। দিয়ে দিব এখানে লবণ। এই যে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা যে কোনো তরকারিরই মশলাটা যত ভালো মতো কষাবেন, যত কষানো হবে ততই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এই যে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন তেলও পরে এসে গেছে। এখন আমি এখানে খাসির মাংস দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি, যাতে করে খাসির মাংসতে যে একটা আসে, স্মেল আসে, সেটা যেন না আসে, তার জন্য আমি ভালো মতো এটা ধুয়ে নিয়েছি। ভালো করে এখন মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব।
ভিউয়ার্স, এই যে আমি এখানে অল্প একটুখানি মনে করেন এক চামচে তিন ভাগ আর কি এক ভাগ আমি যে কী বলে জায়ফল জয়ত্রী দিয়ে দিলাম এটার সাথে। আর দিয়ে দিব এই যে হাফ কাপ পরিমাণ টক দই বা ছোটো একটা কাপ, এই এক কাপ আর কি আমি টক দই দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন ভালো করে মশলাটার সাথে আমি মাংসটা মিশিয়ে নেব। এটা হলো আমার বাজার থেকে কেনা টক দই। সাধারণত মিষ্টির দোকানে যে দইটা থাকে বিক্রি হয় সেটা, কেননা আমাদের বাসায় অনেক টক দই লাগে। আমরা সব খাবারই বিশেষ করে দেশি মুরগি তো সহজে সিদ্ধ হতে চায় না, ওটার মধ্যে রোস্টের মধ্যে তো আপনারা জানেনই যে টক দইটা ব্যবহার করা হয়, আর মাংস তো আছেই। আমাদের আবার ঘরে এমনি তো 3-4 কেজি আল্লাহ রহমতে টক দই আমরা একসাথে এনে রাখি। তাই তো, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, মাংসটার থেকে পানি উঠবে। আমি এখন পানি দিব না, এই পানিতেই যতটুক সম্ভব মাংসটা সিদ্ধ হবে, তারপরেই আমি এখানে পানি অ্যাড করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি দিইনি। এই যে আমার মাংসটা দিয়ে কষানো, এই মাংসটাই যেভাবে এই পানিতে কষে গেছে। এখন এখানে আমি কিছু সেই যে টেস্ট করা মশলাটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিব এখানে কিছুটা। দিয়ে দিব 2-3টা আলু বোখারা। এই যে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো চিনাবাদাম, এগুলো যে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম ওই মশলাটাই এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি দিব হলো কিছু হালকা তেলে রাখা কিছু আলু। এটা এখন এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিব। এই তো আমি যে ফুটানো গরম পানিটা এখানে দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিয়েছি এখানে, বলে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর হলো একটু তরকারিটা মাখা মাখা হবে। এটা হলো আমার খাসির মাংসের রেজালা। আগে কিন্তু আগের সময় যখন আমরা ছোটো ছিলাম তখন দেখতাম বিয়ে বাড়িতে গেলে খাসির রেজালার মধ্যে আলু দেওয়া হতো, কিন্তু এখন দিনে দিনে সব উন্নত হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু রেজালাতে বিয়ে বাড়িতে এখন আর আলু দেয় না। আর এটা যেহেতু আমরা বাসায় খাবো তার জন্য আমি কিছু আলু দিয়ে দিয়েছি। আলুটা হালকা করে ভেজে তারপরে আলুটা দিয়ে দিলাম এখানে। এখন হলো ঢাকনা দিয়ে ঢেকে দিব, মাংসটাও বাকিটা যতটুকু সিদ্ধ হওয়ার সিদ্ধ হয়ে যাবে, আর হলো আলুটাও সিদ্ধ অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়ে যাবে। এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখেন আমার সর্বশেষ লুকটা তরকারি যে হয়ে গেছে। এখানে আমি এক চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দিব। আমি একটু ঘি দিয়ে দিলাম, এটা অপশনাল, থাকলে দিবেন না থাকলে নাই।
এটা দেওয়ার কারণে আর কি তরকারিটার থেকে একটা ভালো একটা স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে। এমনি তো আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে, আমি লবণ টবণ এগুলো সব চেক করে নিয়েছি। এই তো, আর চাইলে এখানে যদি আপনারা ঝাল খান তাহলে কিছু কাঁচামরিচও অ্যাড করতে পারেন। এই যে আমার সর্বশেষ লুকটা, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এটা ঝালের জন্য না, সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। হ্যাঁ ভিউয়ার্স, এই যে আমার সর্বশেষ লুকটা দেখেন, যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।